বর্তমানে পুরো দেশজুড়ে চলছে পঞ্চম দফার লকডাউন, সেই সঙ্গে চলছে আনলক 1.0। তার কারণ এতদিন পর্যন্ত লকডাউনের কারণে কিন্তু সমস্ত দেশের অর্থনীতি একদম তলানিতে এসে ঠেকেছিল, সেই জন্য এখন থেকে সমস্ত কিছু প্রায় চালু করা হয়েছে। আজকের থেকে আনলক 1.0 ফার্স্ট স্টেজ, অর্থাৎ আজকের থেকে সমস্ত হোটেল রেস্তোরাঁ সমস্ত কিছু খুলে দেওয়া হয়েছে, কিন্তু সেই সঙ্গে মানতে হবে বেশ কিছু শর্ত। তবে এবার থেকে কিন্তু অর্থনীতিকে সচল করার জন্য অনেক ক্ষেত্রে কিন্তু ছাড়ও দেওয়া হচ্ছে। বিভিন্ন আর্থিক ক্ষেত্রে শেষ সময়সীমা ছিল 31 মার্চ, সেই সময়সীমাটাকে বাড়িয়ে 30 জুন পর্যন্ত করে দেওয়া হয়েছে। তো আগামী 30 জুনের মধ্যে আপনাকে কিন্তু অবশ্যই করতে হবে 5টি গুরুত্বপূর্ণ কাজ। সেই 5টি কাজ যদি আপনি না করেন বা যদি আপনি ভুলে যান, তাহলে কিন্তু আপনাকে তার মাশুল গুনতে হবে খারাপভাবে। তো কোন 5টি কাজ আপনাকে অবশ্যই মনে করে 30 জুনের মধ্যে করতে হবে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্যান কার্ড এবং আধার কার্ডের কিন্তু লিংক আপনাকে করতেই হবে। এর আগে 31 মার্চ পর্যন্ত লাস্ট ডেট থাকলেও প্যান কার্ড এবং আধার কার্ড লিংক করার লাস্ট ডেট কিন্তু এখন বাড়িয়ে 30 জুন পর্যন্ত করে দেওয়া হয়েছে, এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এরপরে কিন্তু আর এই ডেট বাড়ানো হবে না। আপনার যদি এখনও পর্যন্ত আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক করা না হয়ে থাকে, অবশ্যই খুব দ্রুত পারলে এক্ষুনি যখন আপনি ভিডিওটি দেখছেন আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক করে নিন। যদি আপনারা জানেন যে কীভাবে লিংক করতে হবে বা যদি করে ফেলেছেন তাহলে তো ভালো কথা, আর যদি না করে থাকেন বা যদি আপনি না জানেন যে কীভাবে করতে হয় ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। যদি বেশি কমেন্ট আসে তাহলে পরে আমি আরেকটি ভিডিও বানিয়ে আপনাদের জানিয়ে দেবো যে কীভাবে আপনারা লিংক করবেন। সুতরাং প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে 30 জুনের মধ্যে আপনাকে অবশ্যই মনে করে আপনার আধার কার্ড এবং প্যান কার্ডের কিন্তু লিংক করতেই হবে। 2018-19 অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 31 মার্চ থাকলেও সেটাকে বাড়িয়ে 30 জুন করে দেওয়া হয়েছে। আপনাদের মধ্যে যারা যারা এখনও অবধি 2018-19 অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা দেননি, তারা অবশ্যই 30 জুনের মধ্যে আয়কর রিটার্ন জমা দিয়ে দিন, নাহলে কিন্তু আপনাকে ফাইন দিতে হবে। সাধারণত কিন্তু মে মাসে কর্মীদের ফর্ম 16 দিয়ে থাকে সংস্থাগুলো, এবছর কিন্তু সেটাকে বাড়িয়ে 16 থেকে 30 জুন করা হয়েছে। সেই জন্য যদি আপনি বা আপনার সংস্থা যদি এখনও পর্যন্ত আপনাদেরকে ফর্ম 16 না দিয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই সেটি আপনি কালেক্ট করে নিন, নাহলে কিন্তু সময় পেরিয়ে যাবে। এরপরে যদি আপনাদের PPF অথবা সুকন্যা সমৃদ্ধি যোজনা থাকে, তাহলে কিন্তু আপনারা সবাই জানেন যে 31 মার্চের মধ্যে কিন্তু আপনাদের এক বছরের যে টাকাটিকে আপনাদের জমা দিতে হয়। কিন্তু কিছুদিন আগে পর্যন্ত লকডাউন চলছিল, এখনও লকডাউনই চলছে, তো সেটিকে বাড়িয়ে সেজন্য করা হয়েছিল 30 জুন অবধি। আপনাদের মধ্যে যারা যারা এখনও অবধি এই বছরের বা বিগত বছরের যারা যারা PPF এর টাকা জমা দেননি, অথবা যারা যারা এখনও অবধি সুকন্যা সমৃদ্ধি যোজনার টাকাটি যারা এখনও জমা দেননি, অবশ্যই 30 জুনের মধ্যে মনে করে টাকাটি জমা দিয়ে দেবেন, নাহলে কিন্তু আপনাদের জরিমানা দিতে হবে। অবশ্যই মনে করে PPF অথবা যদি আপনার সুকন্যা সমৃদ্ধি যোজনা থাকে, তাহলে আপনারা প্রিমিয়ামটি, অর্থাৎ যে যত টাকা আপনি প্রিমিয়াম নিয়েছেন অত টাকা কিন্তু আপনি 30 জুনের মধ্যে জমা করে দিন। এদিকে 2019-2020 অর্থবর্ষের ITR দাখিলের শেষ তারিখ 30 নভেম্বর করা হয়েছে। আয়কর ছাড়ের জন্য 80C, 80D, 80E ধারায় বিনিয়োগের সময়সীমা বেড়ে হয়েছে 30 জুন পর্যন্ত। তো বন্ধুরা, আশা করি ভিডিওটিতে আপনাদের অনেক কিছু ভালো জিনিস জানাতে পেরেছি এবং অনেক কিছু জিনিস জানাতে পেরেছি যেটা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে বা আপনাদের অনেক হেল্প হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি দেখে আপনাদের একটু উপকার হয়ে থাকে, তাহলে ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করবেন। বন্ধুরা, অন্তত 1000টি লাইক কিন্তু করবেনই করবেন, তার কারণ আপনারা লাইক না করলে কিন্তু আমরা পরবর্তী ভিডিও করার মোটিভেশন পাই না। আর ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।